12 ইঞ্চির মিনি দুর্গা বানিয়ে তাক লাগিয়েছে পূর্ব বর্ধমানের গুসকরার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 12 বছরের কৌরব মুখোপাধ্যায়। ইতিমধ্যে তার তৈরি এই মিনি দুর্গা দেখতে পড়শিরা ভিড় জমাচ্ছে তার বাড়িতে। গুসকরা পিপি ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া কৌরব ছোট থেকেই এই ধরনের নানা সৃষ্টিশিল্পী কাজে আগ্রহী। কৌরব জানায় মূর্তিটি তৈরি করতে তার মাস দুয়েক সময় লেগেছে। বাড়িতে টবে রাখা মাটি দিয়ে বানিয়েছে 7 পুতুলের 1 চালার দুর্গা। চলচ্চিত্র ছাড়ায় শুধুমাত্র দুর্গার উচ্চতা 9 ইঞ্চি। এরপর তাতে থার্মোকলের বাটি কেটে ডাকের সাজ, একটি বহুজাতিক সংস্থার দুধের মোড়ক দিয়ে অস্ত্র, রঙিন পেপার দিয়ে পোশাক, পিচবোর্ড দিয়ে প্রতিমার পেছনে চালচিত্র বানিয়েছে সে। সেখানে এঁকেছে নানা ধরনের পটচিত্র, মাটি, তারপর রং, সোলার বাটি, তারপরে খড়ি মাটি, এইসব দিয়ে এইগুলো ফেলে দেয়া জিনিস দিয়ে, যেমন টবের গাছের টব থেকে মাটি নিয়ে এবং লেবরের ম্যাটটি তৈরি করা হয়েছে কাগজ এবং ছোট এবং দড়ি দিয়ে বেঁধে, তার উপরে এটি মাটির প্রলেপ দেওয়া হয়েছে এবং তারপরে এটির উপরে রং করা হয়েছে এবং রংটিও ফেলে দেওয়া জিনিস দিয়ে, তারপরে এর উপরে মুকুট লাগানো হয়েছে যেটি সেই সোলার ছোট বাটিগুলোকে কেটে এটি এই মুকুটটি বানানো হয়েছে। তারপরে এর অস্ত্রগুলো আমুল দুধের সেই প্যাকেট থেকে কেটে বানানো হয়েছে। কাপড়গুলি গিফট র্যাপারের সেই গিফটের প্যাকেট থেকে ওইগুলো থেকে বানানো হয়েছে। তার মা গৃহবধূ মৈত্রী মুখোপাধ্যায় জানান, ছোট থেকে ছেলের এইসব নিয়ে আগ্রহ রয়েছে। লকডাউনে স্কুল বন্ধ থাকায় তখন সেই বিশ্বকর্মা এমনকি কালীর মতো ঠাকুরও সে বানিয়েছে, এখন দুর্গা বানিয়েছে, পাশাপাশি খুব ভালো ছবিও আঁকে সে। তিনি জানান, বাড়ির সিঁড়ির নিচেই তার এইসব বানানোর জায়গা, সেখানে সে নানা ধরনের ফেলে দেওয়া সামগ্রী জমা রেখেছে, যখন যা দরকার তা কাজে লাগায় সেখান থেকে নিয়েই। অনেক ছোটবেলা থেকেই করে, ওই 5-7 বছর বয়স থেকেই ওর মানে এই মূর্তি টুর্তি গড়ার পেছনে খুব নেশা। তো হঠাৎ করেই দেখি যে ওই বাড়িতে ওই মাটি ফাটি নিয়ে তৈরি করে বিশ্বকর্মা ঠাকুর, তারপর বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করেছে বাড়িতে। তারপরে এই থার্মোকলের ফেলে দিই যে জিনিসগুলো ওগুলো দিয়ে দেখেছি কাটিং করে করে অনেক হাতের কাজও তৈরি করে। তো সেই থেকেই ওর এই প্রচেষ্টা। তো হঠাৎ করেই দেখলাম যে বেশ খুব সুন্দর একটা ঠাকুরও বানালো আমাদের চোখের সামনে, সব ফেলে যাওয়া জিনিসপত্র দিয়ে, বেশ ভালো লাগলো জিনিসটা দেখে। পড়শি সীমা পাশোয়ান রাজু দাসেরা জানাই, ছেলেটা ছোট থেকে শান্ত এবং লাজুক প্রকৃতির, তবে খুব ভালো হাতের কাজ করে। এই বয়সে যে দুর্গা বানিয়েছে তা খুব প্রশংসনীয়। আগামী দিনে কৌরবের এই কাজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠানো হবে বলে জানিয়েছে তার বাবা কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়।